বিশ্ব রাজনীতিতে যে দেশগুলোর রাষ্ট্র বা সরকার প্রধানদের ব্যাপারে আগ্রহ সবচেয়ে বেশি থাকে এর মধ্যে যুক্তরাজ্য বেশ এগিয়ে। যুক্তরাজ্যে ডানপন্থী কনজারভেটিভ বা টোরি পার্টি আর কিছুটা বামঘেঁষা লেবার পার্টির মাঝেই হয় ক্ষমতার পালাবদল। সে ধারাবাহিকতায় প্রায় 14 বছর পর বিশাল ব্যবধানে জয়ের মুখ দেখল লেবার পার্টি, আর সেই দলের প্রধান হিসেবে কিয়ার স্টারমারই হয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। 1962 সালে দক্ষিণ লন্ডনের সাউথ ওয়ার্কে জন্ম হয় কিয়ার স্টারমারের। যুক্তরাজ্যের সারে কাউন্টির কাছে ছোট শহর অক্সটেডে বেড়ে ওঠেন কিয়ার স্টারমার। স্টারমারের বাবা রডনি স্টারমার কাজ করতেন মেশিন টুলস ফ্যাক্টরিতে, আর মা জোসেফিন স্টারমার ছিলেন একজন নার্স। সগর্বে নিজেকে শ্রমজীবী পরিবারের ছেলে বলে পরিচয় দেন কিয়ার। 4 ভাইবোনের মধ্যে কিয়ার স্টারমার দ্বিতীয়। তিনি পরিবারের প্রথম সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। 1985 সালে ফার্স্ট ক্লাস অনার্স সহ আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন এই মেধাবী রাজনৈতিক ব্যক্তিত্ব। পেশাগত জীবনে পাবলিক প্রসিকিউশন পরিচালকের দায়িত্ব পালন করেছেন সুনামের সঙ্গে। ছিলেন যুক্তরাজ্যের রাজকীয় প্রসিকিউশন সার্ভিসের চিফ। নিষ্ঠার সঙ্গে নাগরিকদের হয়ে আইনি লড়াই করার জন্য কিয়ার স্টারমারকে দেওয়া হয় নাইট উপাধি। কিয়ারের পাশে এক নির্ভরতার প্রতীক হয়ে আছেন তার স্ত্রী ভিক্টোরিয়া স্টারমার। 2007 সালে বিয়ে হয় তাদের। স্টারমার দম্পতির রয়েছে এক ছেলে ও এক মেয়ে। স্টারমার সন্তানদের নিয়ে বসবাস করেন উত্তর পশ্চিম লন্ডনের কেন্টিশ টাউনে। চলতি বছরের শুরুতে ব্রিটিশ ভোগ সাময়িকীর কভারে এসেছেন কিয়ার ও ভিক্টোরিয়া স্টারমার দম্পতি। সেখানে স্টাইলিশ শীতের পোশাকে দেখা গেছে এই দম্পতিকে। ব্যক্তিজীবনে কিয়ার স্টারমার টেইলর সুইফটের ভক্ত। প্রিয় গায়িকার কনসার্ট মিস করেন না তিনি। কিয়ার তার পরিবারের প্রতি বেশ আন্তরিক। একবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রধানমন্ত্রী হলেও শুক্রবার সন্ধ্যা 6টার পর আর কাজ করবেন না তিনি। বাড়ি ফিরে স্ত্রী ও সন্তানদের সঙ্গে সময় কাটাবেন। ইমতিয়াজ আহমেদ, আরটিভি।